শোনাবো তোমায় গান শোনাবো। আবারও বিরতির পরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো তোমায় গান শোনাবোতে। আমরা একেবারে শেষের দিকেই চলে গিয়েছিলাম অনুষ্ঠানে, কিন্তু আপনাদের তরফ থেকেই অনুরোধ এসেছে আরও কিছুক্ষণ যদি অনুষ্ঠানটি কন্টিনিউ করা যায়। তো যেহেতু আমরা এই কথাগুলো মেনে থাকি, তো আরও কিছুক্ষণ আরও দু তিনটে গান আপনাদের জন্য শ্রীপর্ণার তরফ থেকে। এবারে কোনটা শোনাচ্ছ? সাবিনা ইয়াসমিনের গাওয়া জন্ম আমার ধন্য হলো মা। ভালো। জন্ম আমার, জন্ম আমার, ধন্য হলো মাগো। এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো মা, বাংলা নিয়ে বেশ
দুটো তিনটে গান তোমার কাছে আজকের অনুষ্ঠানে শুনলাম। কতটা ভালোবাসি আমরা বাংলাকে, একদম, আর বাংলায় থাকতে ভালোবাসি, বাংলা বলতে ভালোবাসি, বাংলায় পার্বণ ভালোবাসি, সমস্ত কিছু আসলে অনেকটা রিচ কালচার আমার মনে হয় আর কি। এবার এমনটা নয় যে বাংলাটাকে যতটা ভালোবাসি বলে অন্য কোনো যে লোক জায়গা রয়েছে সেই জায়গাটা সেই সংস্কৃতিকে পাবে না, এটা বলবো না। তবে যেটা হলো যে আমরা যেমন বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, তো আমরা তার পাশাপাশি ইংরেজি, হিন্দি, সেখানে অনেকটা রিজিড ব্যাপার হয়ে যায়, সেটা খুব একটা পক্ষপাতিত্ব হয়ে যায় বা একটা নিয়েই আমারটাই শ্রেষ্ঠ ওরকম একটা ব্যাপার চলে আসে। কিন্তু বাঙালি ওই কারণেই শ্রেষ্ঠ, কারণ বাঙালি হিন্দিটাকে আমরা রাষ্ট্রীয় ভাষা বলি, কিন্তু আমরা হিন্দি ইউজ করি না, সেটা তুলনায় কম ইউজ করি, বিশেষ করে ওই সব জায়গায় তো একদমই ইউজ করতে চায়ও না, একদম। তো যাই হোক, আমার মনে হয় যে ওই রবি ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে বিশ্বকে আপন করতে গেলে তার সঙ্গে একাত্ম যদি হতে হয় তাহলে শুধুমাত্র একটা ব্যাপারকে আঁকড়ে রেখেই হয় না, যা কিছু সুন্দর তাকে গ্রহণ করতে হয়, সেটা সারা পৃথিবীব্যাপী, শুধুমাত্র ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক ক্ষেত্রগুলোর কথা বলা হচ্ছে না। এর পরের গানে যাব, তোমার গান একটু শুনতে চাইবো, তোমার লেখা, তোমার সুর করা বা তোমার গানে যাই। হ্যাঁ, কার তোমার গানে? হ্যাঁ, আমি তাই চাইছিলাম একটু শুনি। নতুন সৃষ্টিগুলোকে তো স্বাগত জানাতে হবে, তো সেগুলো শুনি। এই গানটা আসলে সুভাষিস দার একটা ফেসবুক পোস্ট, তাই? হ্যাঁ, সুভাষিস দার ফেসবুক পোস্ট, তো হঠাৎ কেন যেন মনে হলো এটাতে কিছু কিছু কথা আছে যেগুলো খুব দুর্দান্ত। আচ্ছা, আমি সুভাষিস দাকে বলে বললাম তুমি আমাকে এটা দাও, আমি কি নিতে পারি, এটা নেবো, এটা দিয়ে গান হবে? আচ্ছা বাহ, হ্যাঁ হবে, উইথ ইওর কাইন্ড পারমিশন। তারপর এটার সাথে আমার প্রথম দুটো লাইন আমি যোগ করলাম, আমি অন্য একটা গান লিখছিলাম। আচ্ছা, ঠিক এই লেখাগুলো লেখাটার সাথে ওইটা মিলে যাওয়াতে সুভাষিস দার ওই লেখাগুলো আর আমার প্রথম দুটো লাইন সুরটা আমি করলাম, মিলে গেছে। হ্যাঁ, করে সুভাষিস দাকে দিলাম, সুভাষিস দা বলে এটা দিয়েও গান হয়। রোদের মাঝে ক্লান্ত সহ মিথ্যে দারুণ সাজে ঝুলে পুরে স্থ আমার ঝুলে পুরে স্থ মিশে গেছে তখন দৃষ্টিতে তোমারে মন
গানের কনসেপ্টটা আমরা নচিকেতা যখন মানে রীতিমত ব্লাস্ট কল করে সেই সময়টা থেকে একদম পুরো কনসেপশনটা ওরকম চলে এসেছিল যে জীবনমুখী গান কি জিনিস। অনেক সময় দেখো গান জানা মানুষরা অনেক কিছু জানবে, অনেক কিছু বুঝবে, কিন্তু জেনারেল পিপল বুঝবে এরকম একটা জিনিস দরকার। আমার সবচেয়ে সেটা কি বলতো, আমি আমার কেন জানি কোমলটা চলে আসে। আচ্ছা কোমল বেশি বেশি লাগে, কোমলটা চলে আসে যার জন্য আমি একটা হয় না আনন্দের গান যেটা হয় ওটা আমার দ্বারা হয় না। কোমলটা চলে এলে কি হয়, একে তো একটা মিষ্টি ব্যথা কাজ করে কোমলে, একদম ব্যথা প্লাস সেটা বইতে ভালো লাগে। এই আমরা যখন ক্লাসিক্যাল করতাম তখন আশা বড়িটা ছিল এত প্রিয় যে মানে কোমল লাগে, আমার থেকে মায়ের বেশি প্রিয় ছিল। আমি কেন জানি না আমি আনন্দের গান লিখতে পারি না, গাইতেও পারি না, আমি সুরও হয় না, আমি চেষ্টা করলেও হয় না, সেই ফিরে 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 আসবে যন্ত্রণাটা চলে আসে। এটা হয়ে থাকে বলে যত সুরকার বা যত সেই শিল্পীরা রয়েছে সেখানে দেখা গেছে যে আঘাতে আঘাতে জর্জরিত যত বেশি হয়েছে তত বেশি সৃষ্টি হয়েছে, যত বেশি আঘাত হয়েছে তত বেশি সৃষ্টি হয়েছে। না এছাড়া সম্ভব না সেটা আমি ফিল করেছি। হয়তো বা গান তো লিখতেও পারলাম না শুরু করতে পারলাম না, সে জায়গাটায় গেলে হয়তো বুঝতে পারতাম যে ওই যন্ত্রণাটা পেতে। তোমরাই তো শিখিয়েছো। আরে কি বলে দাদা ওরকম কিছুটা, যাই হোক না শেখালে আমার পথ চলা অন্তত চন্দ্রিমাদি ছাড়া সম্ভব ছিল না। আরে না ওরকম কিছু না শ্রীপর্ণা, আমি সঙ্গে ছিলাম অনেক, আসলে অনেক শিল্পীকে ছোট্টবেলা থেকেই একেবারে আমার সঙ্গে বসে অনুষ্ঠান করা, তার মধ্যে তবালও রয়েছে, তবাল ওই জন্য হাসছে, একদম ছোট্টবেলা থেকে আমার সঙ্গে অনুষ্ঠান করা এদের। তখন ছোট্ট জামা পরে যেতে, জামা পরে এখন শাড়ি পরে এসছে, ডিফারেন্সটা এখানে হয়ে গেছে। শুধু তা নয় ম্যাচিউরিটি গলারও অনেকটা বেড়েছে। আমাদের অনুষ্ঠান এবারে তো শেষ করতে হচ্ছে, কারণ এবার শিল্পীর পছন্দের একটি খুব পছন্দের গান যেটা আপনাদের অনুরোধে এতক্ষণ ধরে অনুষ্ঠানটা একটুখানি বাড়ানো হলো আজকে সংক্রান্তির বিশেষ অনুষ্ঠান বলে, তো এই গানটা যেও না দুঃখিনী লাগে, বাতাস তোমায় উড়িয়ে নেবে, একদম দারুণ সুন্দর গান একটা।
দারুণ সুন্দর, আর শেষটাও এত সুন্দর একটা গান দিয়ে হলো। খুব ভালো লাগলো সুপর্ণা তোমার সঙ্গে কাটানো আজকের এই মুহূর্তটুকু। তোমার সাথে আমার সবসময় ভালো লাগে। আর যেটা বলছিলাম বার্ষিক এবং তমালকে অনেক অনেক ধন্যবাদ, খুব সুন্দর করেছে, খুব সুন্দর করেছে। হ্যাঁ, শরীরটাও ভালো নয় ও তার মধ্যে এসছে। আর যেটা বলার সেটা হচ্ছে আগামীকালকে নববর্ষ রয়েছে, তোমাদের প্রত্যেককে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো কাটুক। ভালো বলে সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকুক, সবাই খুব আনন্দ ভালো বলে কাটুক, খুব আনন্দ থাকুক, মজা করুক। এমনি তো এখানটাতে আমরা এলেও ভীষণ মজা করি, সবসময় সেটা বজায় থাকুক, সবাই ভালো থাকুক, সবার নববর্ষ ভীষণ ভালো কাটুক। তোমার তো অবশ্যই নিশ্চয়ই অনেক অনেক শুভেচ্ছা আপনাদের প্রত্যেককেও। আগামীকালকে নববর্ষ রয়েছে, নববর্ষ উপলক্ষে অনুষ্ঠান আমরা আগামী রবিবার দিনই করছি। আগামী রবিবার দিন অবশ্যই তোমায় গান শোনাবো পর্দায়, হাল্লা বোলের পর্দায় তোমায় গান শোনাবো অনুষ্ঠানে চোখ রাখবেন। আর আগামীকালকে নববর্ষের জন্য আপনাদের প্রত্যেককে গোটা হাল্লা বোল পরিবারের তরফ থেকে এবং আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। হোয়াট ইজ দিস? তোমায় গান শোনাবো।